নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসের সাথে আছেন উজ্জ্বল কান্তি নাথ, গেস্ট লেকচারার অফ পটিয়া গভর্নমেন্ট কলেজ অ্যান্ড লেকচারার বাঁশেরী কলেজ। তো আজকে আমরা লেকচার ফাইভে আমরা আজকে ট্যাবল নিয়ে আলোচনা করবো, যে ট্যাবল দ্বারা কীভাবে এস্টিমেট কোড দ্বারা আমরা ট্যাবল একটা ওয়েব পেজ অ্যাড করতে পারি সেটা সম্পর্কে জানবো। তো চ্যাপ্টার ফোর এস্টিমেট ওয়েব ডিজাইন অ্যান্ড এস্টিমেট স্ট্রাকচার। তো আজকে ট্যাবল সম্পর্কে জানবো। তো ট্যাবলের মধ্যে আমাকে একটা ট্যাবল ড্র করতে গেলে আমাকে যে জিনিসটা বেসিক্যালি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে ট্যাগ সম্পর্কে ধারণা থাকা উচিত। তার মানে হচ্ছে ট্যাবল করার জন্য আমাকে প্রথমত ট্যাবল ট্যাগ লাগবে। ট্যাবল করার জন্য আমার কী ট্যাগ লাগবে? ট্যাবল ট্যাগ লাগবে। তারপর হচ্ছে আমাকে টিআর সম্পর্কে জানতো, আমাকে টিডি, তারপর হচ্ছে টিএইচ, তারপর হচ্ছে টিআর। টিডি মানে হচ্ছে ট্যাবল ডাটা, টিএইচ মানে হচ্ছে ট্যাবল হেডিং, টিআর মানে হচ্ছে ট্যাবল টু। ওকে, তাহলে হচ্ছে আমাকে প্রথমে টিডি যেটা আছে ট্যাবল ডাটা, তারপর হচ্ছে ট্যাবল হেডিংকে টিএস দ্বারা ট্যাগ দ্বারা রিপ্রেজেন্ট করা হবে, টিআর ট্যাবল রোকে টিআর ট্যাগ দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। তো আমাদেরকে যেটা বেসিক্যালি জানতে হবে সেটা হচ্ছে ট্যাবল ডাটা এবং ট্যাবল হেডিং, এই জায়গায় একটু গুলিয়ে ফেলি আমরা। তো ট্যাবল হেডিং এবং ট্যাবল ডাটা তাহলে ভালো করে বুঝতে হবে। ট্যাবল ডাটা মানে হচ্ছে যেগুলো হচ্ছে চেঞ্জেবল, যে ডাটাগুলো হচ্ছে কী থাকবে, চেঞ্জেবল মানে চেঞ্জ হবে, যে ডাটাগুলো পরিবর্তনশীল। তারপর ট্যাবল হেডিং মানে হচ্ছে যে ডাটা পরিবর্তনশীল নয়। তার মানে একটা ট্যাবল যেমন হচ্ছে আমি একটা ট্যাবল ড্র করলাম যে 1 2 3 4, ওয়ান টু থ্রি ফোর একটা ট্যাবল করলাম, ট্যাবলের মধ্যে কিছু আমি ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পর 1 2 3 4, আসলে একটু যদি খেয়াল করি যে ওয়ানটার কোনো কি ক্লু পাচ্ছি, যে ওয়ানটা কিছু বোঝাচ্ছে, ওয়ানটা তো আইডি নাম্বার হতে পারে, একটা সিরিয়াল নাম্বার হতে পারে, একটা মোবাইল নাম্বার, একটা ডিজিট হতে পারে, আর তারপরে ওয়ান দ্বারা আরও অনেক কিছু বোঝাতে পারে। তো তাহলে এখানে কোনো স্পেসিফিক কোনো ক্লু নাই, তাহলে যেগুলো স্পেসিফিক 1 2 3 4 যেগুলো স্পেসিফিক কোনো ক্লু পাচ্ছি না, তার মানে সেগুলো হচ্ছে ট্যাবল ডাটা। অথবা এখানে 1 লিখছি, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে হয়তো 5 6 বা চেঞ্জ হতে পারে, যেগুলো চেঞ্জ হবে থাকবে সেগুলো ট্যাবল ডাটা। যদি ভাবে থাকতো আইডি, যদি ভাবে একটা আইডি থাকতো, তারপরে দেখা যাচ্ছে এখানে আইডি, তার মানে ওয়ানটা কি জিনিস, ওয়ানটা হচ্ছে আইডি, ওয়ানটা আইডি, টুটা থ্রিটা আইডি, তারপরে ওয়ান হচ্ছে আইডি। দেখেন ওয়ানকে এবং থ্রিকে পরিচয় হচ্ছে, ওয়ান এবং থ্রি পরিচয় হচ্ছে আইডি দ্বারা, তার মানে হচ্ছে যার দ্বারা পরিচিত হচ্ছে সে হচ্ছে ট্যাবল হেডিং, আর যে পরিচিত হচ্ছে সে হচ্ছে ট্যাবল ডাটা। তাহলে এখন আমরা যদি নতুন একটা ট্যাবল এখানে নিচ্ছি, যদি রেকর্ড অ্যাড করি, তার মানে এখানে ধরে নিলাম একটা 5, এখানে 6, তার মানে এইগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না, যেটা পরিবর্তন হচ্ছে সেগুলো হচ্ছে ডাটা, আর যেটা পরিবর্তনশীল নয় সেগুলো হচ্ছে ট্যাবল হেডিং। এই দুটো জিনিস মাথায় রাখতে হচ্ছে, একটা হচ্ছে যেটা পরিবর্তনশীল সেগুলো হচ্ছে ডাটা, ট্যাবল ডাটা, আর যেগুলো পরিবর্তনশীল নয় সেটা হচ্ছে ট্যাবল হেডিং। তো ট্যাবল হেডিং এবং ট্যাবল ডাটা, তাহলে এবং এখন দেখবো যে টিআর, তাহলে হচ্ছে ট্যাবল রো। তো ট্যাবল রো দেখতে গেলে আমাকে কী করতে হবে, যে আমরা হচ্ছে রো এবং কলাম, তো রো এবং কলাম মানে হচ্ছে এখানে রো কয়টা আছে, এখানে আমি যদি দেখি একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, যেটা হরিজন্টালি যেটা থাকবে সেটা হচ্ছে রো, যদি ভার্টিক্যালি যদি থাকে সেটা হচ্ছে কি কলাম। তাহলে আমরা রো আকারে আমরা সবসময় রাখতে হবে ট্যাবলের ডাটাগুলো, অথবা একটা ট্যাবল ড্র করার সময় একটা টিআর এর কিন্তু সবসময় রো আকারে নেবো, কি আকারে নেবো, রো আকারে, কখনো কলম আকারে আমরা ডাটাগুলো নিব না। ওকে, তাহলে এখন শুরু করা যাক, যে আমি একটা ট্যাবল দিলাম, একটা ট্যাবল মধ্যে শুধুমাত্র একটা ট্যাবল দিই, একটা ট্যাবল দিলাম যে 1 2 3 4, তাহলে এই ট্যাবলটা আমরা কীভাবে ড্র করবো। ওকে, এই ট্যাবলটা ড্র করতে গেলে প্রথম আমাকে, তাহলে আমি এই ট্যাবল দিকের জন্য করি, তাহলে প্রথম আমাকে এস্টিমেল স্টার্ট করতে হবে, তারপর হচ্ছে বডি স্টার্ট করতে হবে, বডির পর ট্যাবল ট্যাগ স্টার্ট, যেহেতু আমি ট্যাবল করবো সেজন্য হচ্ছে ট্যাবল ট্যাগ স্টার্ট। ট্যাবল করার পর এখানে বর্ডার দিব, বর্ডার ইকুয়াল 1। তো এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে বর্ডার ইকুয়াল 1 কেন, এখানে আমি কি 1 বা আমি 10, তারপর 20 বা 100 আমার ইচ্ছা মতো আমি দিতে পারি না, অবশ্যই দিতে পারি। আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বর্ডার ইকুয়াল 1 হচ্ছে ট্যাবলের গুরুত্ব আমরা নির্ধারণ করে দিচ্ছি। তারপর হচ্ছে যদি বর্ডার ইকুয়াল 1 যখন সিঙ্গেল একটা লাইন আসবে, যদি বর্ডার ইকুয়াল 1 আমরা যদি 10 বা 20 বা 100 দিই, তার মানে যেখানে যত বাড়বে তত এগুলোর ঘনত্ব বেড়ে যাবে, তত এগুলো কি বেড়ে যাবে, পুরুত্ব বেড়ে যাবে। তো যদি কেউ এরকম পুরুত্ব বাড়াতে চান, তাহলে হচ্ছে আমার বর্ডার ইকুয়াল 1 না দিয়ে অন্য কিছু বাড়াতে হবে, যেখানে যত বাড়বে তত হচ্ছে পুরুত্বটা বেড়ে যাবে। শুধুমাত্র সিঙ্গেল লাইনের জন্য, যদি সিঙ্গেল লাইন আমরা চাই, তাহলে হচ্ছে আমাদেরকে ট্যাবল বর্ডার ইকুয়াল
1 দিতে হবে যদি আমরা একটু একটু গাঢ় করতে চাই তাহলে বর্ডারটা একটু গাঢ় করতে চাই তাহলে এখানে হচ্ছে বর্ডার ইকুয়াল মান যেটা আছে সেটা হচ্ছে বাড়াতে হবে অবশ্যই তারপর আমরা দেখি যে তাহলে যে ফার্স্ট আমাকে ফার্স্ট রোটা শুরু করতে হবে তাহলে রো শুরু করতে হলে আমাকে প্রথমে কি বুঝছি রো শুরু করলে টিয়ার দ্বারা শুরু করতে হবে কি দ্বারা টিয়ার দ্বারা শুরু করলাম একটা রো ফার্স্ট রো তারপর হচ্ছে 1 এখন আমাকে চিন্তা করতে হবে এটাকে ডাটা নাকি হেডিং আমার জেনারেল ডাটা কি ডাটা নাকি হেডিং তারপর হচ্ছে দেখিস 1 1 এর কোনো ক্লু পাচ্ছি না যদি ক্লু না পাই তাহলে সেটা হচ্ছে ডাটা তার মানে ডাটা মানে আমাকে কি দ্বারা শুরু করতে হবে টিডি দ্বারা শুরু করতে হবে টিডি দ্বারা শুরু করলাম ওকে টিডি দ্বারা শুরু করলাম এখন কার জন্য কার্স করছি 1 এর জন্য আমরা হচ্ছে ভ্যালুটা বসালাম তাহলে আমার এখানে একটা ডাটা শুরু ডাটা শেষ তোমরা সেকেন্ড লাইক দেখি যে 1 এর পাশে কি আছে নিচে আসা যাবে না মানে কলাম ওয়াইজ না রো ওয়াইজ আমাকে নিতে হবে কারণ আমি টেবিল রো হিসাব করতেছি তাহলে হচ্ছে পাশে কি আছে 2 আছে 2 থাকলে কি হবে TD 2 নিলাম TD 2 নেওয়ার পরে তাহলে আমার এদিকে আর কোনো ডাটা আছে ওকে নাই তাহলে এদিকে যদি ডাটা না আমরা রোটা কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে রোটা ক্লোজ করে দিলাম তারপর যখন পাঁচ একটা রোল আসছে তাহলে সেকেন্ড রো আবার টিয়ার শুরু করতে হবে মনে রাখতে হবে যতটা রো ততটা টিয়ার তারপর যখন টিয়ার শুরু করলাম টিয়ার শুরু করার প্রথমে কি পাচ্ছি চি পাচ্ছি চিটা আমার কি ডাটা তারপর হচ্ছে আমাকে টিডি দ্বারা স্টার্ট করতে হবে সি তারপর হচ্ছে এই পাশে কি আছে 4 টিডি 4 তারপর এই পাশে কোনো ডাটা আছে নাই তাহলে আমাকে কি করতে হবে টিয়ারটা ক্লোজ করে দিতে হবে এই যে তাহলে হচ্ছে আমার দুইটা এখানে কয়টা রো ছিল দুইটা রো এই যে দুইটা রোর জন্য দুইবার টিয়ার আমাকে লিখতে হচ্ছে তারপর হচ্ছে ট্যাবল শুরু করছিলাম ট্যাবলটা শেষ করতে হবে বডি শুরু করছি বডিটা শেষ করতে হবে তারপর হচ্ছে এইচটিএমএল শুরু করছিলাম এইচটিএমএলটা শেষ করতে হবে নিশ্চয় বুঝতে পারছেন আর যদি এভাবে না থাকে যদি আরেকবার যদি এভাবে থাকতো এই হচ্ছে শুধুমাত্র ডাটার জন্য আমরা কাজ করছি কিসের জন্য শুধুমাত্র ডাটা আচ্ছা যদি এভাবে থাকতো যে আইডি আইডি নেম তার মানে আইডি নেম 01x আমি লিখলাম কি আইডি নেম 01x ওকে তাহলে আইডি নেম 01x হলে আমাদের কি করতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে আইডি আইডিটা প্রথম আমি তাহলে এসটিএমএল শুরু করব বডি শুরু করব তারপর হচ্ছে ট্যাবল শুরু করব ট্যাবল বডি ইকুয়াল 1 দিলাম তারপর হচ্ছে টিআর শুরু করব আমি কি আইডি আইডিটা তাহলে ট্যাবল হেডিং নাকি ট্যাবল ডাটা আমাকে সেটা চিন্তা করতে হবে তারপর হচ্ছে এটা পরিবর্তনশীল নয় তারপর হচ্ছে ট্যাবল হেডিং তার মানে ট্যাবল হেডিং মানে কি বলছিলাম ট্যাবল হেডিং মানে হচ্ছে টিএইচ ট্যাবল হেডিং মানে কি টিএইচ কার জন্য টিএইচ আইডির জন্য টিএইচ আইডির জন্য তো আমাকে এটা কি করতে হবে ট্যাবল হেডিং দ্বারা শেষ করতে হবে তারপর কি আছে আইডি পাশে কি আছে নেম নেমটা কি নেমটা আমার ট্যাবল হেডিং নাকি ট্যাবল ডাটা নেমটা হচ্ছে আমার ট্যাবল হেডিং তার মানে হচ্ছে টিএইচ দ্বারা শুরু হবে তারপর হচ্ছে নেম টিএইচ দ্বারা শেষ করলাম ওকে তারপর হচ্ছে দেখি একটা রো শেষ তারপর হচ্ছে ট্যাবল রোটা ক্লোজ করলাম তারপর হচ্ছে 01 আছে 01 তাহলে ডায়মন্ড রো আবার শুরু করতে হবে তারপর টিডি 01 তারপর আমি চলে 01 01 বসালাম তারপর 01 এর পরে কি আছে এক্স আছে মানে এক্সটা বসালাম তারপর ট্যাবল রোটা ওদিকে যেহেতু কোনো আমার রেকর্ড নাই আর এখানে শেষ করলাম তারপর হচ্ছে চেন শেষ করলাম তারপর হচ্ছে ট্যাবলটা শুরু করছিলাম ট্যাবলটা শেষ বডি শুরু করছি বডি শেষ এইচটিএমএল শুরু করছি এইচটিএমএল শেষ তার অবশ্য আমাকে যদি একটা কোনো একটা ট্যাবল আমরা ড্র করতে যাই তাহলে আমাদের বেসিক্যালি চারটা জিনিস মাথায় রাখতে হচ্ছে একটা হচ্ছে আমাদের মানে কত ট্যাগ লাগবে চারটা ট্যাগ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা ট্যাগ হচ্ছে ট্যাবল ট্যাগ ট্যাবলটা করার জন্য অবশ্যই ট্যাবল ট্যাগ লাগবে তারপর হচ্ছে ডাটা নাকি হেডিং যদি ডাটা হেডিং থাকে তাহলে ডাটার জন্য আমরা ট্যাবল টিডি ইউজ করবো টিডি ট্যাগ ইউজ করবো যদি হেডিং থাকে হেডিং এর জন্য আমরা টিএস ট্যাগ ইউজ করবো আর প্রত্যেকটা রো ওয়াইজ যখন আমরা কাজ করবো রো ওয়াইজ যখন নিব তখন আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হবে তো আশা করি সকলে বুঝতে পারছেন যে একটা ট্যাবল কিভাবে ড্র করতে হবে তো আমি হেডিং এবং ডাটা ডাটা ছাড়া কিভাবে হেডিং ছাড়া দেখাই দিচ্ছি আর লাস্ট একটা হচ্ছে যদি এখানে এক্স না থাকতো যদি এখানে এক্স নেই শুধুমাত্র ব্ল্যাঙ্ক শুধুমাত্র খালি জায়গা তাহলে খালি জায়গা হলে কী হবে বাকি সব ঠিক আছে শুধুমাত্র যদি খালি জায়গা থাকে খালি জায়গা থাকলে আমি সেখানে শুধু অ্যান্ড এমবিএসপি বসাবো অ্যান্ড এমবিএসপি ট্যাবলের শেষ তো এখানে চাইলে অ্যান্ড এমবিএসপি বসানো যাবে ফাঁকাও রাখা যাবে আবার বিআরও ইউজ করা যাবে বিআরটাকে ইউজ করা যাবে এখানে ভিতরে এখানে অ্যান্ড অ্যান্ড এমবিএসপি বসানো যাবে অ্যান্ড এখানে লিখতেছি অ্যান্ড এমবিএসপি বসানো যাবে ফাঁকা রাখা যাবে মানে স্পেস রাখা যাবে সরি মানে খালি রাখা যাবে তারপর হচ্ছে বিআর ট্যাগ ইউজ করা যাবে কি ট্যাগ ইউজ করা যাবে বিআর ট্যাগ ইউজ করা যাবে যদি ফাঁকা স্থানের জন্য আর এখানে অ্যান্ড এমবিএসপিটা হচ্ছে অ্যান্ড এমবিএসপিকে বলা হয়
নন ব্রেকিং স্পেস এন্ড এন্ড এসপি কে নন ব্রেকিং স্পেস যদি খালি স্থান থাকে সেখানে এন্ড এন্ড এসপি লিখতে পারবো আমরা এন্ড এন্ড এসপি আর নাও আমি ফাঁকা রাখতে পারবো এই জায়গাটা আমি ফাঁকা রাখতে পারবো আর নাও আমি এখানে বি এর ট্যাগ ইউজ করতে পারবো তো সুপ্রিসকেপটি আশা করি বুঝতে পেরেছে আর যদি কারো জায়গায় কোন জায়গায় যদি বুঝতে যদি একটু প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের লেকচার 6 এতটুকুই ধন্যবাদ সকলকে